যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনসুলেটের বাইরে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী। গাজায় হামলার প্রতিবাদে শুক্রবার কনসুলেটের বাইরে বিক্ষোভে জড়ো হন ফিলিস্তিনপন্থী সমর্থকরা। এ সময় ওই ফিলিস্তিনি পতাকাধারী শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আটলান্টা পুলিশ প্রধান জানান, তার শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় পরিচয় জানা যায়নি। তাকে প্রতিহত করতে যেয়ে আহত হন এক পুলিশ সদস্য। এ ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।